ভারতে নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সাথে স্থলপথে যাতায়াত বন্ধ করা হলেও চালু রয়েছে পণ্য পরিবহন। ফলে প্রতিদিন শত শত ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে। বন্দর এলাকায় এসব ট্রাকের চালক ও তাদের সহযোগীরা চলাচল করছেন অবাধে। করোনা শনাক্ত করতে স্থলবন্দরে শরীরের তাপমাত্রা মাপা ছাড়া অন্য কোনো পরীক্ষার ব্যবস্থা না থাকায় নতুন ধরনের করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। হিলি সীমান্ত দিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা জানিয়েছে, বন্দরগুলোর ভারতের অংশে শুধু তাদের তাপমাত্রা মাপা হয়, সেখানেও স্বাস্থ্য বিভাগের কোনো জনবল নেই। আমাদের ইন্ডিয়ায় বর্ডারগুলোয় চেক হয়, স্যানিটাইজ হয় আর আপনার তাপমাত্রাটা চেক হয়। এদিকে স্বাস্থ্য ঝুঁকি জেনেও রপ্তানি পণ্য নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশি অনেক ট্রাক। এতে নতুন ধরনের করোনা সংক্রমণ ছড়ানোর সংশয় রয়েছে। স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, সীমিত জনবল নিয়ে বিপুল সংখ্যক চালক ও হেলপারকে করোনা পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। সীমিত জনবল দিয়ে এত সংখ্যক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা বেশ কষ্টসাধ্য এবং দুঃসাধ্য ব্যাপার। তবে স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনেই পণ্য আমদানি রপ্তানি করা হচ্ছে। তাদেরকে ডিসইনফেক্টেন্ট টানেলের ভিতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং তারা যখন বন্দরে প্রবেশ করছেন তখন সেই বন্দরের গেটে তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে গা টেম্পারেচার পরীক্ষা করা হচ্ছে। এদিকে নতুন ধরনের করোনা সংক্রমণ রোধে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রেখে দেওয়া, তাদের বাইরে না বের হতে দেওয়া, এ বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় তাহলেও আমরা কিছুটা সুরক্ষিত থাকবো বলে আমি মনে করছি। ভারতীয় চালকদের চলাচল নিয়ন্ত্রণ ও বাংলাদেশি চালকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।